নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো নিজেদের ঘরের মাঠে বদলা নিল এটিকে মোহনবাগান এফসি গোয়াকে হারিয়ে দিল দুই এক বলে এবং দু হাজার বাইশের শেষটা কিন্তু বেশ ভালো করলো জুয়ান ফেরান্দোর দল এটিকে মোহনবাগান আজকে দিমিত্রি বেত্রাদোষ এবং হুগো বুমোর গোলে কিন্তু এফসি গোয়াকে দুই এক বলে হারিয়েছে এবং এই ম্যাচটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এটা এমন একটা ম্যাচ ছিল যেই ম্যাচে হয়তো এটিকে মোহনবাগান টিমের থেকে আমরা বিশেষ কিছু এক্সপেক্ট রাখিনি কিন্তু তারপরেও এটিকে মোহনবাগান ভালো পারফরমেন্স দিয়েছে অনেকদিন বাদে ভালো অ্যাটাকিং ফুটবল এটিকে মোহনবাগানের তরফ থেকে আমরা দেখেছি বাট গোল কিন্তু অজস্র হয়েছে তবে এই ম্যাচের মেন নায়কটা কিন্তু ছিল দিমিত্রি পেত্রাতস দারুণ কোয়ালিটির ফুটবল কিন্তু খেলেছে এই ম্যাচ নিয়ে আমরা কথাবার্তা বলবো তবে তার আগে আমাদের চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও তো শুরু থেকে কথা বললে এটিকে মোহনবাগানের টিমে কিন্তু এদিন শুরুতেই একটা চমক ছিল সেটা হচ্ছে স্টার্টিং ইলেভেনে হুগো ফিরেছিল যেটা কিন্তু কেউই এক্সপেক্ট করছিল না কারণ কালকে পর্যন্ত আর কি জুয়ান ফেরান্তো জানিয়ে গিয়েছিল হুগো বুমো রিকোভারি করছে সেভাবে প্র্যাকটিস করেনি এবং হুগো বুমো কিন্তু এই ম্যাচে খেলবে না সেটাই ধরা ছিল তো সেখান থেকে হুগো বুমো স্টার্টিং সেটা থেকে আমি পার্সোনালি মানে একটু শখ ছিলাম যে বুমোসের ইঞ্জুরি এত তাড়াতাড়ি সেরে গেল তবে বুমোসের খেলা দেখলে বোঝা যাচ্ছিল যে সে হান্ড্রেড পার্সেন্টে নেই বাট তারপরও আনফিট বুমোসও কিন্তু যে কোয়ালিটিটা আনে সেটা কিন্তু আজকের ম্যাচে এটিকে মোহনবাগানকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে গেল হুগো বুমো কিন্তু একটা গোল করলেন যদি ফিট থাকতেন হয়তো একাধিক গোল করতেন তবে তারপরও বুমসের ইঞ্জুরি নিয়ে যেরকম কন্ডিশন ছিল সেখান থেকে ফিরে বুমস যে খেলাটা খেলেছে সেটার প্রশংসা কিন্তু করতেই হয় তবে ম্যাচের মধ্যে সেরা প্লেয়ারটা একটা কিন্তু অবশ্যই ছিলেন দিমিত্রি পেত্রাতোষ তো শুরু থেকেই কিন্তু এটিকে মোহন বাগানের কন্ট্রোল ছিল ম্যাচের মধ্যে প্রথম দিকটা কিন্তু এটিকে মোহন ডমিনেট করছিল এবং দেখে মনে হচ্ছিলো এটিকে মোহন বাগান গোল পেয়ে যেতে পারে এবং গোল এসেও গেল এবং অসাধারণ একটা গোল কিন্তু দিমিত্রি পেত্রাতোষ করলো যেখানে এটিকে মোহন বাগান একটা থ্রোইন পেয়েছিল যেটা লিস্টন কুলাশ তাড়াতাড়ি নিয়ে নেয় দিমিত্রি পেত্রাতোষ বক্সের বাইরে থেকে একদম একটা অ্যাকিউড অ্যাঙ্গেল থেকে গোলে শট রাখে ড্রপ ভলি মারে একটা আর ওই জায়গা থেকে ওই অ্যাঙ্গেল থেকে ওর থেকে বেটার শর্ট আর মারা যেত না ব্রিলিয়ান্ট একটা গোল কিন্তু দিমিত্রি পেতের তো এটিকে মোহনবাগানকে এগিয়ে দেয় দারুণ একটা গোল ছিল তবে এটিকে মোহনবাগান গোলটা পাবার পর কিন্তু এফসি গোয়া মাঝে মধ্যে আসছিল দেন এফসি গোয়া একটা গোল পেয়ে যায় যেখানে এডু বেদিয়া ফ্রিক মারে এবং সেই ফ্রিকিকটাতে কিন্তু আনোয়ার আলী ঠেকিয়ে গোল করে দিয়ে চলে যায় এবং সেই সময় আনোয়ার আলীকে কেউ মার্ক করছিল না আনোয়ার আলী কিন্তু বিশাল কাইথের সামনে দিয়ে মানে বলটা টাচ করে যেখানে বিশাল কায়তেতেও বিশেষ কিছু ছিল না তার পায়ের ফাঁক দিয়ে গোলে গিয়ে গোল হয়ে যায় তো সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের টিমের মার্কিং এর একটা প্রবলেম অবশ্যই ছিল এবং তারপর কিন্তু ফার্স্ট হাফে এফসি গোয়াকেই একটু বেটার লেগেছিল ফার্স্ট হাফ এক এক গোলে শেষ হয় দেন সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু আবার এটিকে মোহন বাগান ভালো ফুটবল খেলতে শুরু করে আর ওভারঅল সেকেন্ড হাফের কথা বললে সেখানে এটিকে মোহন বাগান অনেক বেটার সাইড ছিল এফসি গোয়ার থেকে অনেক অনেক বেশি গোলের চান্স ক্রিয়েট করেছিল এফসি গোয়া বোধহয় প্রপার চান্স একটাই ক্রিয়েট করেছিল যেটা ওই ফ্রিকিক থেকে এসেছিল যেখানেও কিন্তু আনোয়ার আলী অলমোস্ট গোল করে দিয়েছিল ক্রসবার সেখানে এটিকে মোহন বাগানকে বাঁচিয়ে দেয় বাট বাকি কিন্তু পুরোটাই এটিকে মোহনবাগান কন্ট্রোল করেছে প্রচুর অ্যাটাক করেছে এটিকে মোহনবাগান যেখানে এটিকে মোহন বাগান কিন্তু ডিজার্ভিংলি সেকেন্ড গোলটা পেয়েও যায় গোল করেন হুগো বুমো গোল করান সেই দিমিত্রি পেত্রাতোস আর মুভটা কিন্তু তৈরি করে আশিক কুরুনিয়ান এফসি গোয়ার প্লেয়ারের থেকে বল জিতে নিয়ে কিন্তু আশিক কুরুনিয়ান একটা কাউন্টার অ্যাটাক স্টার্ট করে যেখানে তারপর আশিক কুরুনিয়ান দিমিত্রি পেত্রাতোসের জন্য বল রাখে এবং দিমিত্রি কিন্তু হুগো বুমোর জন্য বল রেখে দিয়েছিল হুগোকে শুধু একটা আর কি ট্যাপিং করতে হতো সেটা হুগো বুমোস করে দেয় করে দিয়ে কিন্তু মোহন বাগানকে দু এক বলে এগিয়ে দেয় এরাই ফার্স্ট হাফেও কিন্তু হুগো বুমো দুবার গোল করার মতো জায়গায় চলে গিয়েছিল একবার পেছন থেকে এডু বেদিয়া ট্যাকল করে দেয় আর একবার কিন্তু হুগো বাইরে মারে মেবি হুগো যদি সেখানে পুরোপুরি ফিট থাকতো হয়তো সেখান থেকে হুগো গোল করে দিত তবে পেত্রা তো স্যার আসিকে সৌজন্যে কিন্তু সেকেন্ড হাফে সেই গোলটা হুগো বুমোস পেয়ে যায় দুই এক গোলে মোহন বাগান এগিয়ে যায় এবং তারপরে মোহন বাগান প্রচুর গোলের চান্স ক্রিয়েট করেছিল ফার্স্ট হাফে লিস্টনের টাচগুলো বেশ ভালো লাগছিল লিস্টন কি ইম্প্রেসিভ লাগছিল সেকেন্ড হাফেও কিন্তু লিস্টনের কাছে অনেক বল গিয়েছে বাট লিস্টন কিছু কিছু সময় মানে বলটা বেশি হোল্ড করেছে পাস দিতে পারত কিছু সময় কিন্তু বাজে শট মেরেছে যেখান থেকে গোল করতে পারতো আর একটা ক্ষেত্রে লিস্টন কোলাশো গোল করে যেটাকে অফসাইডের জন্য বাতিল করা হয় তবে সেটা কিন্তু অফসাইড ছিল না যদিও এফসি গুয়ার প্লেয়াররা একটু দাঁড়িয়ে গিয়েছিল আর কি ফ্ল্যাগ ওঠানোর জন্য বাট নয়তো যেরকম সুযোগ ছিল লিস্টনে তো সেখান থেকে গোল করে দিত এবং সেটা লিস্টন সম্পূর্ণ মানে অনেকটা ডিস্ট্যান্সে অনসাইড ছিল বাট রেফারি সেটাকে অফসাইডের জন্য ক্যান্সেল করে এবং লাস্টের দিকে এসে হুগো বুমো এবং দিমিত্রি পেত্রাতোষ তাদেরকেও অফসাইড দেওয়া হয় সেগুলোও কিন্তু দেখে মনে হচ্ছিল না অফসাইড আছে তো লাস্টের দিকে লাইন সিমের কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন শই উঠবে আর রেফারিরও কিছু সিদ্ধান্ত কিন্তু কোশ্চেনেবেল ছিল আর বাকি বাগানোর ওই দুখানা সহজ সুযোগ কিন্তু মিস করে পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ান পেত্রাতোসের ক্ষেত্রে একটা দুরন্ত কাউন্টার অ্যাটাক হয় যেখানে পেত্রাতোস কিন্তু ধীরাজের সঙ্গে ওয়ান ভি ওয়ান ছিল এবং সেখানে কিন্তু পেত্রাতোস বল বলে রাখতে পারে না এবং আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে কিন্তু আশিক কুরুনিয়ানই একটা অ্যাটাক ক্রিয়েট করে ক্রিয়েট করে বলটা পেত্রাতোসের কাছে যায় পেত্রাতোস গোলকিপারকে কাটিয়ে আশিক কুরুনিয়ানকে বল দেয় ফাঁকা গুলে বল মারো বাট সেখানেও কিন্তু আশিক বাইরে মারে মানে ওই গোলটা যে কীভাবে আশিক কুরুন মিস করলো আমি জানি না তবে পেত্রাতসের কিন্তু প্রশংসা করতে হবে সেখানে পেত্রাতস নিজে গোলে মারতে পারত বাট আনসেলফিসলি আসিফ ক্রুনিয়ানের জন্য সাজিয়ে দিয়েছিল ইভেন যেটা সেকেন্ড গোল ছিল এটিকে মোহন বাগানের সেটাও কিন্তু পেত্রাতস নিজে না মেরে হুগো বুমাকে দিয়ে করিয়েছে তো সেখানে পেত্রাতস একটা দুরন্ত গোল একটা অ্যাসিস্ট এবং তার সঙ্গে আরও গোলের চান্স ক্রিয়েট করে দুরন্ত ফুটবল কিন্তু এই ম্যাচে খেলেছে তবে আশিক হয়তো একটা ইজি গোল মিস করেছে বাট আমি আশিকের প্রশংসাই করব কারণ আশিক কুরুনেনি কিন্তু যে গোলটা মিস করেছে সেই গোলটার ক্ষেত্রে মুভটা ক্রিয়েট করেছিল এবং হুগো যে গোলটা করেছে

আগের মরসুম যে খেলা দেখিয়েছিল তার ধারে কাছে কিন্তু লিস্টন নেই বাকি এটিকে মোহন বাগানের মিডফিল্ডে প্রণয় হালদা স্টার্ট করেছিল অনেকদিন বাদে স্টার্ট করলো বাট খুব একটা যে ভালো লেগেছে সেরকমটা কিন্তু না ম্যাখিউকে বেশ ইমপ্রেসিভ লেগেছে তবে প্রণয় অনেকদিন বাদে খেলেছে চেষ্টা করেছে তবে সে অতটা ইমপ্রেসিভ লাগেনি আর তার সঙ্গে ডিফেন্স লাইনের কথা বললে সেখানে আই থিঙ্ক আশিস রায় কিন্তু আজকে ব্রিলিয়ান্ট খেলেছে আশিসের জায়গাটা দিয়ে কিন্তু কেউই সেভাবে যেতে পারেনি দারুণ খেলেছে মানে নোয়া সাদাও নেওয়ার পর সেও কিন্তু খুব যে একটা সুবিধা করতে পেরেছে সেরকমটা না বাকি ব্র্যান্ডেন হ্যামিলও দারুণ খেলেছে আর তার সঙ্গে শুভাশিস বোসের জন্যও ভালো ম্যাচই গেছে তবে প্রীতম কোটালকেই কিন্তু এই এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইনটা একটু উইক উইকলিঙ্ক লাগছে প্রীতম কোটালকে এই টুর্নামেন্ট জুড়ে খুব একটা ভালো লেগেছে সেরকমটা কিন্তু না মাঝে মধ্যে ভালো খেলেছে তবে মাঝে মধ্যে কিন্তু মিস্টেকও করেছে তো সেখানে প্রীতম কোটালের পারফরমেন্সটা কিন্তু একটুখানি চিন্তার বিষয় বাকি সেট ফিজ ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু এটিকে কে মোহনবাগানের একটু প্রবলেম হচ্ছিল যেখান থেকে এফসি গোয়া একটা গোল করেছে আরও গোল করতে পারতো তবে ওভারঅল ম্যাচের কথা বললে এটিকে মোহনবাগান ফ্যানে মানে প্রচণ্ড হ্যাপি হওয়া উচিত যে এই ম্যাচটা থেকে এটিকে মোহনবাগান তিন পয়েন্ট পেয়েছে কারণ এফসি গোয়া যথেষ্ট শক্তিশালী টিম তাদের ছখানা বিদেশি অ্যাভেলেবেল তাদের বেঞ্চে নোয়া সাদাওয়ের মতো একটা প্লেয়ার আছে উল্টু দেখে এটিকে মোহনবাগান টিম মিনি হসপিটাল স্টার্টিং ইলেভেনের যে প্লেয়ারগুলো খেলছে তাদের মধ্যে আর্ধেক প্লেয়ার নেই যাকে এনে টিমের আর কি খেলাটা চেঞ্জ করবে ফেরান্দো তো সেই সব সেরকম অবস্থার পরও এফসি গোয়ার এটিকে গোয়ারোহন একটা জয় তুলে নিয়েছে যেটা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট এবং লাকি জয় কিন্তু এটা অবশ্যই না একাধিক গোলে এটিকে মোহনবাগান জিততে পারত কারণ এফসি গোয়ার থেকে এটিকে মোহনবাগানকে বেটার সাইড লেগেছে অনেক বেশি গোলের চান্সও তারা ক্রিয়েট করেছে চান্সগুলো মিস হচ্ছে এটাই একটা প্রবলেম তবে এরপরে এটিকে মোহনবাগানের কাছে অনেকদিন ছুটি আছে চোদ্দ তারিখ ম্যাচ অবশ্যই কঠিন ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে তার তাদেরকে যেহেতু একটা লম্বা ছুটি আছে সেখানে কিন্তু এটিকে মোহন ঢাকান প্লেয়াররা আই থিঙ্ক রিকোভারি করবে একটা লম্বা রেস্ট পাচ্ছে যার পর কিন্তু বেশ কিছু প্লেয়ার ফিট হয়ে টিমে ফিরবে নতুন দুজন প্লেয়ার আসছে ইন্ডিয়ান প্লেয়ার কেউ আসে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে তো মেবি সেই ম্যাচ থেকে কিন্তু আমরা এটিকে মোহন বাগানের আরও বেটার ফুটবল দেখতে পাবো এই যে এই ম্যাচটা ছিল এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এবং যে কোনো মূল্যে এই ম্যাচে তিন পয়েন্ট দরকার ছিল সেটা এটিকে মোহন বাগান পেয়েছে তো তোমাদের আজকে এটিকে বাগানের খেলা কেমন লেগেছে পেতাদশের খেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলের প্রথম বেড়েলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই